দুনিয়াতে ভালো কাজ করলে রেজাল্ট ভালো পাওয়া যায়। দৃষ্টান্ত স্বরূপ এইবার আপনাকে পেশ করছি, আল্লাহর নবী জানাবে রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিরাজের রাত্রিতে চলে গেলেন জিব্রিলকে নিয়ে ঊর্ধ্ব গমনে। চলে যাবার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে জান্নাতের ভিতরে একজন পুরুষ মানুষ, একজন যুবক কাঠের জুতা পড়লে যেমন ঠকঠক করে আওয়াজ হয় ঠিক তেমন আওয়াজ করে জান্নাতের ভিতরে হাঁটছে। আল্লাহর নবী জিজ্ঞেস করছেন, জিব্রিল লোকটি কে? আমি নবী হয়ে এখনো জান্নাতে যেতে পারলাম না, আর ওই লোকটা জান্নাতে চলে গেল, তার কারণটা কি একবার আমাকে বলে দাও জিব্রিল, আর লোকটা কোন ভাগ্যবান লোক? জিব্রিল বলেন, আল্লাহর নবী, লোকটি অন্য কেহ নয়, ওই লোকটি আপনার মসজিদেরই মুয়াজ্জিন, নাম হলো তার হযরতে বেলাল। আল্লাহর নবী বললেন, আমি জিব্রিলকে নিয়ে আর একটু আগিয়ে চলে এলাম, আর একটু আগে আসার পরে জান্নাতের ভিতরে দেখছি একজন মহিলা আর একজন মহিলার সঙ্গে কথোপকথনে ব্যস্ত রয়েছে। আল্লাহর নবী বলছেন, জিব্রিল কে গো মহিলাটি? পর্দানাসীন মহিলা, মহিলার গলাটা আওয়াজটা আমার বড় পরিচিত পরিচিত মনে হচ্ছে, ওই মহিলাটি কত ভাগ্যবান, আমার বিবি আয়েশা চান্স পেল না, আমার বিবি খাদিজা চান্স পেল না, আমার বেটি ফাতেমা এখনো যেতে পারলো না, আমি নবী হয়ে যেতে পারলাম না, ওই ভাগ্যবতী মহিলাটি কে যে আমার আগে জান্নাতের ভিতরে ঢুকে গেল? জিব্রিল বললেন, ও আল্লাহর নবী, ওটা আর কেউ অন্য জনা নয়, ওই মহিলাটির নাম হচ্ছে উম্মে সুলাইম, ওটা আবু তালহার স্ত্রী। আবু তালহার স্ত্রী ওটা। বিশ্বনবী ফেরত এলেন, হযরতে বেলালকে ডেকে বললেন, বেলাল তোমার জন্য একটা আনন্দের সংবাদ রয়েছে, বেলাল তুমি কি এমন কাজ করো বলো, আমি এই মাত্র তোমার মতো একজন বেলালকে জান্নাতের ভিতরে দেখে এলাম, বেলাল তুমি জান্নাতের ভিতরে ঘুরছো, আমি এই মাত্র দেখে ফিরছি। বেলাল বলছেন, আল্লাহর নবী আপনি যদি এ কথা বলেন সন্দেহর কোনো জায়গা নাই, আমি অবিশ্বাসের কোনো জায়গা রাখছি না, ও দয়ার নবী, জীবনে এমন কোনো ভালো কাজ আমি করতে পারিনি, তবে আমার জীবনের একটা মাত্র ভালো কাজ রয়েছে, দিনের বেলা যতবার অজু ভেঙে যায় ততবার অজু করে নিয়ে মসজিদে গিয়ে দুই রেকাত করে সালাত আদায় করি। বিশ্বনবী বললেন, বেলাল বুঝে গেছি, আর বলা লাগবে না, তোমার এই আমলটাতে আল্লাহ এত খুশি হয়েছে, তোমাকে মতো একজন বেলালকে তৈরি করে আগে থেকেই জান্নাতে রিজার্ভ করে রেখে দিয়েছে। এই বেলাল কি কাজ করে জি? অজু ভেঙে গেলে অজু করে দূরে কাজ সালাত আদায় করে। আপনার যদি এই টাইমটাও যদি না হয় তখনও কিন্তু বেলাল বেঁচে আছেন, আমার কাছে বেঁচে আছে, আল্লাহ নবী তাকে জান্নাতে দেখে এসেছে কি আসেনি? এসেছে। বেলালের কাজ কি অজু ভেঙে গেলে অজু করে দূরে কাজ নামাজ পড়ে নাই? তা আপনার যদি নামাজ পড়ারও টাইম না হয় আপনি এত বাজে লোক কেন? আপনার ভিতরে এরকম জিনিস কাজ করে কেন? মসজিদ ইমাম সাহেবকে গিয়ে চমকাতে হয় কেন? এই ইমাম সাহেব মসজিদটা ঝাড়ু দিলে না কেন? আরে মুয়াজ্জিন মসজিদটা ঝাড়ু দিলে কেন? ইমাম সাহেব ঝাড়ু দেওয়ার লাগে কেন? তোমার কোনো দিন স্বাদ হয় না যে জীবনে ভালো কাজ তো কিছু করিনি, আল্লাহর ঘরটা দিনে একবার করে ঝাড়ু দিই, যদি আল্লাহ এর বিনিময়ে খুশি হয়ে আমাকে জান্নাতে দেয়, দিতে পারে কি পারে না? আপনার ভিতরে এটা কাজ করে না কেন? কেন আপনি মসজিদের ইমাম সাহেবকে চমকাতে যান? কেন এটা? আপনি নিজে গিয়ে দুবেলা ঝাড়ু দিতে পারেন না জুম্মার দিনে? কেন? আপনার তো কাজ নেই, চায়ের দোকানে আড্ডা মারা লাগে কেন? আপনি 9টা বাজলে বাড়িতে গোসল করে আতরশর্মা মেখে মসজিদটা গিয়ে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে এক কোণায় গিয়ে বসে কোরআন তেলাওয়াত করা যায় না? এটা করা যায় তো? যায় কি যায় না? যারা যুবক আছো, তোমাদেরকে বন্ধু বলছি, তোমাদের অধীনে তোমার আব্বা মা যারা আছে, মানে বয়স্ক আব্বা মা, চায়ের দোকানে যদি তোমার আব্বাকে যদি তুমি বসতে দেখো তাহলে কড়া ভাষা বলে দিও, আব্বা দ্বিতীয় দিন যেন তোমার এই কাজ আমি যেন না দেখি, তুমি দ্বিতীয় দিন এইরকম কোনো অন্যায় কাজে থাকবে না, তোমার কাজ হচ্ছে মসজিদে যাবে সালাত আদায় করবে, পারলে মসজিদটা একটু ধোয়া মোশা করবে আল্লাহর ঘর, আর বাড়িতে এসে বৌমা রান্না করে রাখবে, এটা তুমি খাবে, এটাই তোমার দৈনন্দিন জীবন ব্যবস্থা।